বিবিসির জরিপের সেরা 20টি গানের মধ্যে তার 3টি গান স্থান পেয়েছে। এখনো যখন শুনি আকাশের হাতে আসে এক রাশ নীল, সে গান আমাকে আনমনা করে দেয়, আপনাদের সবাইকে করে দেয়। জয় বাংলার বাংলার জয়, বাংলা বাংলার জয় হবে 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 নিশ্চয়। মুক্তিযুদ্ধকালীন সময়ে তার লেখা গান, আরও বেশ কয়েকটি গান যেগুলো তাকে অবরত্ব দিয়েছে, এবং এমন গীতিকার বাংলা গানের ইতিহাসে অনেক গীতিকারের কালজয়ী গীতিকারের জন্ম হয়েছে। আমি মনে করি তাদেরই অন্যতম, এতদিন পর্যন্ত যত গীতিকারের জন্ম হয়েছে তাদের মধ্যে যেমন তিনি অন্যতম কালজয়ী গীতিকারদের মধ্যে, ভবিষ্যতেও তিনি তাই থাকবেন। এবং আমি যতটুকু চিনি, আমি যে খুব, তিনি তো বয়সে আমার অনেক বড়, আমি যে তার সাথে খুব ঘনিষ্ঠ হতে পেরেছি সে সুযোগ আমার হয়নি, কারণ আমি গান গাইও না, গান লিখিও না, আমি গানের খুব ভালো শ্রোতা। সবাই গায়, এখানে সবাই গান গান, গান লিখেন, সুর করেন, তো গানের শ্রোতা তো দরকার আছে। আমি খুব ভালো শ্রোতা গানের। আমি সারা দেশে যখন রাজনৈতিক কাজে যাই গাড়িতে গান শুনি, রাতে ঘুমাতে যাওয়ার সময় গান শুনি, আমার স্ত্রীকে পাশে বসিয়ে মাঝে মধ্যে পছন্দের গান শুনি। তো কিন্তু আমার গাজী মাজহারুল আনোয়ারের সাথে আমার সেরকম উঠা বসা করার সুযোগ হয়নি। যতটুকু দেখেছি তিনি এক আপাদমস্তক একজন ভালো মানুষ ছিলেন। তা শুধু সৃষ্টির দিকটাই আমরা আলোচনা করছি, যে তিনি যে একজন প্রচণ্ড ভালো মানুষ ছিলেন, মিতভাষী মানুষ ছিলেন, সেদিকটা আমরা আলোচনা করিনি। তার সহধর্মিণী অত্যন্ত সুন্দরভাবে অল্প কথায় তার গুণাবলীগুলো তুলে ধরেছেন, এজন্য তাকে ধন্যবাদ। একজন সহধর্মিণী এত শোক নিয়ে যে এত সুন্দর বলতে পারে, আজকে জোহরা গাজী সেটি দেখিয়েছে, এজন্য তাকে ধন্যবাদ। আমরা বাঙালিরা প্রকৃতপক্ষে ভারতবর্ষের বহু জাতিসত্তা আছে, তাদের মধ্যে অনন্য আমাদের গান সংস্কৃতির জন্যে। শুধু আমরা ভারতবর্ষে আমরা অনন্য তা নয়, পুরো পৃথিবীতে যত জাতিসত্তা আছে তার মধ্যে বাঙালিরা কিন্তু অনন্য, এবং অন্যদের থেকে পার্থক্য। সেটির অন্যতম প্রধান কারণ আমাদের উন্নত সংস্কৃতি, সমৃদ্ধ সংস্কৃতি, এবং সেই সংস্কৃতির বড় দিক হচ্ছে আমাদের গান, বাংলা গান। আজকে এখানে সমস্ত বক্তা তার সৃষ্টির কথা বলেছে, আমি যেটি অনুভব করি যে এই সৃষ্টিগুলোকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে এগুলো সংগ্রহ করা প্রয়োজন। 20,000 গান লিখেছেন, কিন্তু সেগুলো যদি সংগ্রহ করা না হয় সেই কাজটি মূলত তার পরিবার এবং বন্ধুবান্ধবকেই করতে হবে যারা তার সাথে কাজ করেছেন।